পাখি আসুচি নির্বাচন এবং রাজ্যের বর্তমান নির্বাচন মাহল সরগরম কিন্তু ইয়া ভিতরে কটক বারবাটি বিধায়ক মহম্মদ মুকিম এক বড় ঝটকা হাইকোর্ট তাঁকু মিলিছি। মহম্মদ মুকিম নির্বাচন পদক অসিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট, অর্থাৎ বর্তমান আ বিধায়ক রহিপারে না মহম্মদ মুকিম, এমিতিকি নিজক পূর্বতন বিধায়ক বলে মধ্য কহিপারে না। যেতবে নির্বাচন পূর্বরু যদি দেখিবা 2019 সময়ের সেতবে বিজেডি প্রার্থী দেবাশিষ সামন্তরায় মহম্মদ মুকিম নাঁরে ভুল সত্যপাঠ থিবা নেই অভিযোগ আনিথিলে এবং বর্তমান হাইকোর্ট আজি ইহার রায় শুনাইছন্তি এবং বিধায়ক পদক অসিত ঘোষণা করেছন্তি মহম্মদ মুকিম হাইকোর্ট, অর্থাৎ বর্তমান সময়ের আউ মহম্মদ মুকিম বিধায়ক বলে বিবেচনা করা যাই পারিব না। কিন্তু আশ্বস্তি কথা কয়েছি সে আগামী সময়ের নির্বাচন লড়ি পারিবে, অর্থাৎ আগামী নির্বাচনের সে নিজে প্রার্থী ভাবে ছেড়া হয়ে পারিবে, লড়ি পারিবে মধ্য ময়দানরে।